সৌদি আরবের মক্কার দক্ষিণে মিনার আল দিবা পর্বতের পাদদেশে অবস্থিত ঐতিহাসিক মসজিদুল খাইফ। পাহাড়ের চেয়ে নিচু এবং সমুদ্রপৃষ্ঠ থেকে উঁচু স্থানকে আরবি পরিভাষায় খাইফ বলা হয়। খাইফ মসজিদ হচ্ছে মক্কার কাফেরদের বিরুদ্ধে মুসলমানদের বিজয়ের এক স্মৃতিচিহ্ন। পঞ্চম হিজরিতে ইহুদিদের প্ররোচনায় মক্কার কাফেররা মদিনায় হামলা করার সিদ্ধান্ত নেয়। এ লক্ষ্যে তারা কিছু আরব গোত্রের সঙ্গে সন্ধি চুক্তি করে। এই সন্ধি চুক্তি করার জন্য মক্কার কাফেররা যে স্থানটি বেছে নেয়, পরে সেখানেই খাইফ মসজিদ নির্মিত হয়। খাইফ মসজিদ হচ্ছে মক্কার কাফেরদের বিরুদ্ধে মুসলমানদের বিজয়ের এক স্মৃতিচিহ্ন। মক্কা থেকে মিনার দূরত্ব প্রায় 8 কিলোমিটার। মিনায় হাজিদের জন্য স্থাপিত বিশেষ তাঁবুতে অবস্থান করে হজের বেশ কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হয়। হজের আনুষ্ঠানিকতার অন্যতম অংশ হল শয়তানের প্রতীক স্তম্ভে কঙ্কর নিক্ষেপ করা। এই কঙ্কর নিক্ষেপের স্থানের খুব কাছে ঐতিহাসিক মসজিদে খাইফ অবস্থিত। এই মসজিদে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মুসা আলাইহি সাল্লাম সহ 70 জন নবী নামাজ আদায় করেছেন। শর পাহাড়ের বিপরীত দিকের পাহাড়ের অদূরে প্রতিষ্ঠিত এই মসজিদের আলোচনা বেশ গুরুত্বের সঙ্গে স্থান পেয়েছে। বিশাল মসজিদটি কঙ্কর নিক্ষেপ করতে আসা হাজিদের মনে করিয়ে দেয় ইতিহাসের অনেক ঘটনাকে। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন। 1987 সালে মসজিদুল খাইফ সম্প্রসারণ করা হয়। এ সময় 4টি মিনার নির্মাণ করা হয়। বৃহদাকার মসজিদের উঁচু মিনারগুলো বেশ দূর থেকে পাহাড়ের চূড়ার সঙ্গে পাল্লা দিয়ে দাঁড়িয়ে আছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে মসজিদে খাইফে নামাজ পড়েছেন। এই মসজিদের অনেক ফজিলত হাদিস ও ইতিহাসের গ্রন্থসমূহে উল্লেখ আছে। ডিবিসি নিউজ ডেস্ক।